আজকে আলোচ্য বিষয় হচ্ছে কুণাল ঘোষ। যেই কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের জন্য রাত দিন এক করে খেটেছেন, সেই তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত হচ্ছেন কুণাল ঘোষ। একেবারেই বিতাড়িত হওয়ার করবার চেষ্টায় রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং সেটাকে কনফার্মেশনও পাওয়া গেল আজ। একেবারে দর্শক, সেই খবরের দিকে আজকে নজর থাকবে। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। ইস, কুণালের চাকরিটা চলে গেল, সরি, কুণালের পদটা ফুরুত হয়ে গেল রে। ঠিকই শুনেছেন, কুণালকে তাড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী তাপস রায়কে ভালো বলে তৃণমূল কংগ্রেসের চোখে দুষ্টু হয়ে উঠলেন কুণাল ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাপস রায়কে বিরাট একটা প্রশংসার জাল বিছিয়েছিলেন তাপস রায়ের জন্য, আর সেই কারণেই এরকম অবস্থা। তৃণমূল কংগ্রেসের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে কুণালকে দলের থেকে অপসারণ করা হলো। আগেই মুখপাত্রের পদ খুইয়েছিলেন এই কুণাল ঘোষ, এবার রাজ্য সাধারণ সম্পাদকের পদও হাতছাড়া হয়ে গেল। সেই সঙ্গে তৃণমূলের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কুণালের বক্তব্যকে আর যেন না তৃণমূলের মন্তব্য হিসেবে বিবেচনা করা হয়, একদম যেন না করা হয়। বরং যদি কোনো সংবাদ মাধ্যম কুণালের বক্তব্যকে তৃণমূলের অবস্থান হিসেবে তুলে ধরে, তাহলে সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে ঠিক কোন কোন কারণে এবং কেন কুণালের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে সরাসরি তৃণমূলের তরফে কোনো মন্তব্যই করা হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, বুধবার কলকাতার 38 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরে গিয়ে বিজেপি প্রার্থী তাপসের যে ভূয়সী প্রশংসা করেন কুণাল, তা মোটেই ভালোভাবে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। কি বলেছিলেন বিজেপি প্রার্থী তাপসকে নিয়ে, কি বলেছিলেন বিজেপি প্রার্থী তাপসকে নিয়ে, চলুন শুনে নেওয়া যাক। কাজকর্ম করে এখানে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি বুলবুল দা থেকে শুরু করে প্রিয়াঙ্ক পাণ্ডে, সমীর ঘোষ, এখানকার যুব কোঅর্ডিনেটর অভিষেক মিশ্র, ওরা যেমন রয়েছে আমার খুব প্রিয়, কিন্তু এখন অন্য দলের লোক, তাপসটা রয়েছে, শিবাজিদা রয়েছে, তমগ্ন আপনাদের পাড়ার ছেলে যদিও আমাদের অন্য দলের লোক, বিশিষ্ট সমাজসেবী রয়েছেন রাজীব জয়সওয়াল। তো দেখুন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, আপনাদের অগ্নিবীণা ক্লাব এরম ভাবে সকলকে নিয়ে, ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী, ও সব চলে এসছে, মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার এপার ওপার। এখানে অন্য দলের লোকজন রয়েছেন, তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন, আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে, দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। সেই সঙ্গে রবিবার নাম না করে দেবকে যে আক্রমণ শানান কুণাল, সেটাও ভালো চোখে দেখা হয়নি বলে সংশ্লিষ্ট মহলের মত। সেই ভিডিওটি একবার দেখুন, কি বলেছিলেন দেবের সম্পর্কে। আমি দেখেছি সাংসদ, অভিনেতা, নায়ক দেব একটি মন্তব্য করেছে যে মিঠুন চক্রবর্তী তার বাবার মতো, আরও কিছু মন্তব্য রয়েছে এবং আরও মন্তব্য যে এই গদ্দার শব্দ তিনি সমর্থন করেন না।
আর দেব তিনি অভিনেতা, তাদের যদি ইন্ডাস্ট্রির স্বার্থে এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করার ব্যক্তিগত সৌজন্য, উদারতা এগুলো দেখাবার রাইট থাকে, তাহলে বাকি যারা রয়েছি তারা সবাই মিলে ব্যক্তিগত সৌজন্য উদারতা আমরা আরম্ভ করে দিই সেগুলো। সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধিতা করে ঘুরে ঘুরে কুৎসা করছেন, আর তার সঙ্গে দেবরাগ সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবে, এটা হতে পারে না কখনো, আমি এর তীব্র বিরোধিতা করছি। তবে এই মুহূর্তে কুণাল ঘোষ ইভিএম এর কোন বোতাম প্রেস করবেন সেটাই বড়সড় প্রশ্ন কি নয়? অবশ্যই বড়সড় প্রশ্নই বটে। তবে কুণাল ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকার চেষ্টা করব। অর্থাৎ তৃণমূল কংগ্রেস দল থেকে বের করে দিলেও কুণাল কিন্তু অনড় থাকবার চেষ্টা করবেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। এ বিষয়ে কুণাল ঘোষ কি বললেন শুনুন বিস্তারিত। আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়ে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে, এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক্স স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম। ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক, সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি। তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব, আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি। আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরে কি করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। আমি এখনো পর্যন্ত, আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে, তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার ঘুম পাচ্ছিল। এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি, সার্চ করেছি, তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনো কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশান পাইনি। আমার দরকারও নেই, কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটা আবার অফিসিয়াল আনঅফিসিয়ালের কী আছে। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব। অর্থাৎ কুণাল ঘোষ যেই কথাটি বললেন, যে তিনি বলছেন যে আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থাকার চেষ্টা করব, ইঙ্গিতটা বুঝতে পারছেন, মানে তৃণমূল কংগ্রেসে থাকার চেষ্টা করব, নাও থাকতে পারেন, এরকম একটা ভাব কিন্তু তার মন থেকে উঠে আসছে, যেটা কিন্তু শুনলেন একটু আগে। দর্শক, আমরা দেখেছি অতীতে যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন নারদা সারদা কাণ্ড থেকে হয়তো রেহাই পাওয়ার কারণেই হয়তো অন্য দলে গিয়েছেন, বিজেপিতে গিয়েছেন, এবং একের পর এক কিন্তু বিধায়ক তারা কিন্তু বিজেপিতে গিয়েছেন, যাচ্ছেন, আসছেন, এরকম একটা পরিস্থিতি চলছে রাজ্যের রাজনীতিতে, এবং বেশিরভাগটাই কিন্তু বিজেপিতে চলে যাচ্ছে। তো এটা কি বলা যায় না যে তৃণমূল দলটা এরপর সামিল হচ্ছে নাকি? হচ্ছে অবশ্যই, সেটাই কিন্তু বারবার ঘটছে দর্শক। কিন্তু এই যে কুণাল ঘোষ, যেই কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের জন্য উপযুক্ত তথ্যের ভিত্তিতে যে বক্তব্যকে ট্যাকেল করার ক্ষমতা রাখত, সেই কুণাল ঘোষকে, অর্থাৎ প্রাক্তন
রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদককে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। কার মদতে সরানো হয়েছে, কি কারণে সরানো হয়েছে, এটা কিন্তু স্পষ্ট করেনি তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যদিও অল ইন্ডিয়ার তকমা হারিয়েছে তৃণমূল, তবুও এখনো পর্যন্ত এটাই ভেসে আসছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তো যাই হোক দর্শক, এই যে কুণাল ঘোষ, কুণাল ঘোষ কিন্তু কি কারণে, তাকে কি কারণে সরানো হলো, এটা কিন্তু আমরা ক্রমে ক্রমে জানতে পারবো। এবং কুণাল ঘোষ এই যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এরকম একটা সিদ্ধান্ত, রাজ্য নেতৃত্বের যে সিদ্ধান্ত, সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের যে সিদ্ধান্ত, শীর্ষ নেতৃত্বের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কিন্তু খুব একটা ভালো চোখে নিচ্ছে না রাজ্যের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং দেখতে থাকুন নিউজ টেন বাংলা। যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।